এই গেস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমার কাছে দেখতে পারতেছো নতুন যে অ্যাঞ্জেলিক প্যান্টটা দিছে ওটা কিন্তু আমার কাছে আছে। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো ম্যাজিক গাইস। আমি কিন্তু এখানে একটাও স্পিন করি নাই, বাট সবকিছু কিন্তু আমার কাছে আছে। আর কারণ কি জানো? কারণ গেরিন আমাকে আগে থেকেই দিয়ে দিছে, বাট আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই। মাঝখানে আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, দ্যাটস আর আমি ভিডিও করতে পারি নাই। তো লাক রয়েলে কিন্তু চলে আসছে, এই যে দেখো, তিনটা অ্যাঞ্জেলিক, আই মিন এটা ফিমেল অ্যাঞ্জেলিক, আর এটা একটা ওপি লেভেলের একটা ড্রেস আপ। আবার সাথে কিন্তু এখানে তোমাদের ইস্কারের একটা ওপি লেভেলের একটা স্কিন আসছে, ঠিক আছে। চাইলে কিন্তু তোমরা এগুলো নিতে পারো, আর চাইলে তোমরা ট্রাস্টেড ভাবে আমার নিজের থেকে ডায়মন্ড অফ করতে পারো সিনে দেওয়া নাম্বার থেকে। বান্ডেলটা মোটামুটি ভালোই, খারাপ না, ঠিক আছে। বাকিটা তোমাদের ইচ্ছা, মন চাইলে নিও। কি রে এটা, আবার কে অ্যাড দিছে? ইস্যু করে আই আস্তাক ফিরুল্লাহ ভাই, এটা কোন ধরনের নাম? হ্যালো, এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি নাম দিছো? এটি দেখতেছেন না কি নাম দিছি? দেখতেছেন না কি নাম দিছি মানে কি রে ভাই, এটি কোন ধরনের নাম? তোর নাম কি? নাম ওই যে দেওয়া আছে তো। নাম দেওয়া আছে, এটা কোন নাম হইলো ভাই? তোমার কি ওই যে প্যান্টের চেনটা কি আটকে আছে নাকি? আবে সালে, যে ইস্যু করে আই এটি দিয়ে রাইখা দিছো কাই নাকি? অনেক কারণ তোমার না? আচ্ছা এই ব্যাপার, মায়েরা হিসু করাই তো এইখানে দিবা? সাহস থাকে যদি কি তুমি, তোমার অ্যাড করছে কিটা? আমি এইসব ফালতু মার্কা পোলা পাইন আমি অ্যাড করি না, যেগুলোর নামেরই কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। আমি এগুলো কাস্টমে মানে গেরিনার দালাল টালাল কয়ে, মানে এদের কোনো কাজ কাম নাই দালালগের, তোমাকে সাথে বসে বসে কাস্টম কিনবে তাই না? ভয় পাই মানে কি রে ভাই, এটি কোন ধরনের কথা বললা তুমি? আমার আমার চিনো বা তুমি কখনো গেম প্লে দেখছো? আমার মনে হচ্ছে না। আমার চিনা কি করবো, একটা মানুষকে কাস্টম চ্যালেঞ্জ দিলে তার না জেনে শুনে কাস্টম চ্যালেঞ্জ দিলে তো মাইর খাইতে হবে তাই না? আসেন কে গারে মারে দেখা যাবে কাস্টম। আসেন বুঝছি, তোমারে এমনি বুঝাই লইব না, তোমারে মাইরা এরপরে বুঝাই দেবো। তা কথা হচ্ছে কি ভাই, তোমার সাথে কাস্টম খেলবো ঠিক আছে, যদি তুমি হাইরা যাও। হ্যাঁ, তোমার এই ফাত্রা মার্কা নাম চেঞ্জ করতে হইব। ঠিক বলেছেন, ঠিক আছে। আর আমি যদি হাইরা যাই তুমি যা বলবো আমি তাই শুনবো। যাও, আচ্ছা আচ্ছা, মনে থাকে জানো। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে গ্রুপ দাও, আমি কাস্টম বানাইতেছি, আমি বানাইতেছি। আমার মনে হয় না যে তোমার কাছে কাস্টম আছে। আচ্ছা কি কি গান দিব বলো, দিতেছি M87। আচ্ছা, শটগান নিয়ে দাঁড়ায় আছো, শটগান দিয়ে খেলবা, ওকে নো প্রবলেম। কি ওয়ান টাপ ওয়ান টাপ নাকি যাতাযাতি কোনটা? আমরা কি বটদের মতো, গেরিনার বটদের মতো যাতা খেলি নাকি ওয়ান টাপ? আস্তাগফিরুল্লাহ, আমরা কি যাতা খেলি? কি গেরিনার বট সব যাতা প্লেয়ার, চলো দেখাই যাতা খেলি নাকি খেলি। মাইর খেয়ে ওয়ান টাপ খেয়ে আবার ব্যাক দিয়ে দিও না, ঠিক আছে। এখানে খেলার কথা হলো স্ট্যান্ডার্ড দিয়ে, খেলি হচ্ছে আল্ট্রা দিয়ে। হ্যালো বন্ধুরা, IPL চলছে এবং অনেক বেট থেকে উপার্জনের দুর্দান্ত একটি সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলোতে অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। খুব শীঘ্রই এপ্রিল 22 তারিখে টিম RR এবং টিম MI এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং এই উপলক্ষে অনেক আপনাদের প্রথম জমার উপর 13,000 টাকা বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রোমোকোড সব ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং অনেক সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্রো করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, অনেক বেটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, ডাউনলোড করুন এবং আমার প্রোমোকোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন। আল্ট্রা দিয়ে খেলতে গেলে না আমার কেন জানি গেম প্লে একদম হয় না, প্রপারলি আমি খেলতে পারি না। ওই 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 কোনো কথা ভাই, এটা কোনো কাজ করছে ভাই? দেখলো যে প্যাকের মধ্যে দুইটা বইসা রয়েছি, তার মানে হয়তো নেট প্রবলেম বা কোনো কিছু ঠিক করতেছি, এরকম কিছু হবে। বটের বাচ্চাই প্যাকের মধ্যে ঢুকে আমি মনে হচ্ছে মারবে না, ভালো বেলা রইলে জীবনও মারতো না, প্যাকের মধ্যে ঢুকে মেরে দিয়ে গেল ফাল। আজকে ওর তাদের নাম যদি আমি না বলাইছি না,
নাম দিছে হিসু করে আয় না, ওরে হিসু যদি আমি না করাইছি নাস্তা, ধরো আমি হিসু না করাই দে বল নাস্তা খবর আছে আলার বলতে গেল কই রে রাত্রি মেরা বসে আছে কোনো জায়গা সাবাস আর গেস মেবি আজকে কুমিল্লাতে যাইতে পারি, তো কুমিল্লাতে আমার কোন কোন সাবস্ক্রাইবার আছে বা কুমিল্লাতে কোন কোন ভাই ব্রাদার আছে অবশ্যই কমেন্ট করো, দেখি যে কুমিল্লার কে কে আছে ভাই কই রে, আজকে এটার কপালে কষ্ট আছে, আরে কি জানের বাচ্চা এদিকে কপালে কষ্ট আছে এরম একবার রাগাই নিতেছে না, রাগাইলে ভালো আমার আমার জন্য আরো প্লাস পয়েন্ট, আমি রাগাই গেলে আমার গেম পেলে আগুন হয়ে যায় আগুন করে এই দেখ আমি কইছিলাম না আমি রাইগা গেলে আগুন ধরাই দিই, এই যে দেখ এই যে দেখ এই যে দেখ লল দেখ ফাইন বেশি বালপাক না হইলে যাওয়ায় কইছে আমারে মাথা হলো আগুন ধরে যাও কথা বলতেছি বলে বলদ বেব না কই গেল এটা গেল কই ওয়ান শট দেখাই ওয়ান শট কারে বলে দুই তিনি ওয়ান ট্যাপ চলে আর ওয়া আমারে ওয়ান ট্যাপ চলে নিতে চলো চলো লেটস গো লেটস গো লেটস গো আরে ভাই এই যে আরে সাবাস আসতে মুভমেন্ট দেখাবো কিছু দেখাইলাম মজা বেরো বেয়ার শট বেরো বেয়ার শট আই বেরো বলদ বাবু এ মায়া বেরো বেরো আমি বেরো বেয়ার নাই খাবি বেরো বেয়ার নাই খাবি ভায়া ভায়া এই যে আমি দেখে নাই নাকি এই দেখ ভাসতে কই গেলা তোমারই তো লাগবে আমার কেমনে কি ভাই ও এটা কি ব্যাগ দিয়ে দিল নাকি তুমি বন্ধু কালা পাখি আমি জানো বটের মাইরে আমি ব্যাগ দিব না আমি ব্যাগ দিয়ে দিই এই বটের বাচ্চায় ব্যাগ দিয়েছে
মাইর খায় ব্যাগ দিছে। আমি এর সাথে আরেকটা ভার্সেস করব। এই ছেলেটা সিরিয়াসলি এই মাইর খেয়ে ব্যাগ দিছে, বুঝছে যে আজকের কপালে কষ্ট আছে। আর গাইস আজকে আমার অবস্থা দেখো, হেডফোন মেডফোন একদম সেই গরিব লুকস, ঠিক আছে। আর কোনো কিছু ই করি না, ভিডিও করার কোনো প্রিপারেশনই ছিল না। আমি আসছিলাম এই যে বান্ডিল নিয়ে একটা ভিডিও বানাইতে, এই ছেলেটা যে কাহিনী করছে না। আর এখন কাস্টম খেলার মন মানসিকতা ই হয়ে গেছে, কার লগে যে একটা ভার্সেস করি। তো গাইস এই ছেলেটার সাথে যদি তোমরা আরও আর একটা ভার্সেস ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে অবশ্যই আমি ওর সাথে আরেকটা ভার্সেস ভিডিও নিয়ে আসবো। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করতে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ গাইস।